পুষ্পপাতা নেকলেস এটা তো রায় পরিবারের ঐতিহ্য, এর আবার রিপ্লেসমেন্ট হয় নাকি? ঐতিহ্য, সম্মান, আভিজাত্য এসবের তো কোনো রিপ্লেসমেন্ট হয় না। আপনাকে যতটুকু করতে বলা হচ্ছে ততটুকুই করবেন। পুষ্পপাতার নেকলেস গলায় তুলেছিল ছোট লোক শ্যাকরার মেয়েটা। ওই পুষ্পপাতার নেকলেস আমাদের পরিবারে থাকবে না, কেউ পরবে না। ঘেন্না করে ভাবতে আমার, ঘেন্না করে এটা গলায় তুলতে। পুষ্পপাতা নেকলেস রায় পরিবারে আর থাকবে না। কি বলছো, কি কি বলছো কি তুমি গিরিমা? যে গয়না বাড়ির দেবীর গলায় ওঠে, যে গয়না মহালক্ষ্মী মায়ের গলায় সমর্পণ করা হয়েছে, সে গয়না পড়তে তোমার ঘেন্না হয়? হ্যাঁ, ঘেন্না হয়, ঘেন্না হয় আমার। যে গয়না দেবীর গলায় ওঠে, যে গয়না মহালক্ষ্মীকে সমর্পণ করা হয়েছে, সেই গয়না, সেই গয়না পড়েছিল ওই ছোট লোক চাকরার মেয়েটা। আমি ওই গয়না বাড়িতে রাখতে দেবো না, ওটা আমি নিলামে তুলবো, নিলামে তুলবো ওই নেকলেস আমি। তাই তার পরিবর্তে আমার একটা নতুন ডিজাইনের নেকলেস চাই, যেটা পরবর্তীকালে একইভাবে বহন করবে ঐতিহ্য, সম্মান আর আভিজাত্য। এই সিদ্ধান্তের কথা পান্নালাল রায় জানেন? মহেন্দ্র কাকা, নিজের আস্তিনের মধ্যে থাকুন, যতটুকু শরীর ততটুকু জামার ফতুয়া পড়ুন, তার বাইরে বেরোবার চেষ্টা করবেন না। গিনি, গিনি, গিনি একটু ঠান্ডা হও, শান্তভাবে কথা বল, একটু ঠান্ডা হও। কি শান্ত হব আমি, কি শান্ত হব? ও এত বড় সাহস ও আমার সঙ্গে এভাবে কথা বলে? আপনি ভুলে যাবেন না, আপনি হাত পেতে আমাদের কাছে টাকা নেন ওই অজিত সাকরার মতো। সো স্টে উইথিন ইওর লিমিট। অজিত চক্রা এসছে। অজিত চক্রা এখনো আছে বাড়িতে? হ্যাঁ, মা ওকে ভালো মন্দ খাওয়ানোর প্ল্যান করছে। ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা, হমনে চুয়ালি নেহি কিয়া, নেহি কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুন কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?